ফোটা পড়েনি, টাকা পড়ে গেছে, ঝলসে গেছে সবকিছু। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গতকালকে বঙ্গবাজারে আগুনে পুড়ে গিয়েছে বহু শত শত দোকান। তো এত দোকানে আগুন জ্বলেছে, একটি জিনিস আমাদের লক্ষণীয় পড়ে যে দোকানপাটের সকল কিছু আগুনে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু কোরআন মাজিদ আগুনে পুড়েনি। এটা আমরা সবাই সচক্ষে দেখেছি, যারা সচক্ষে দেখতে পারেনি তারা অনলাইনে দেখেছে। এখন এই যে আগুনে পুড়েনি কোরআন মাজিদ, এটা কি আসলে সত্য নাকি কেউ এটাকে ভাইরাল হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, ফেসবুকে ফেমাস হওয়ার জন্য তারা এই কাজটি করেছে? আজকে আমরা এসে এই জিনিসটা প্রমাণিত করব। প্রথমত আপনাকে বুঝতে হবে মোটা কোনো কাঠ এবং চিকন কাঠ, এই দুটোর সাথে পার্থক্য হচ্ছে আপনি যখন দেখবেন আগুন জ্বলছে তখন একটি মোটা কাঠ দিয়ে দেন, সেই মোটা কাঠটি আগুন জ্বলতে অনেক সময় লাগবে, এবং আপনি যদি চিকন কাঠ দিয়ে দেন সেই চিকন কাঠটি আগুনে জ্বলতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তো সুতরাং কোরআন মাজিদ অনেক মোটা, কোরআন মাজিদ পুড়তে কিন্তু অনেক সময় লাগবে। আর পক্ষান্তরে যদি আপনি 20-30 পৃষ্ঠা 50 পৃষ্ঠা যদি কোনো একটা বই দেন তাহলে সেটা খুব দ্রুতই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তো কোরআন মাজিদ এমনিতেই পুড়তে একটু সময় লাগবে। এবার আমরা আসি যে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছে, এত সুন্দর অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে, কোনো আগুনই লাগেনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোথাও যদি কোনো আগুন লাগে আমরা বলি যে কোরআন মাজিদ অক্ষত অবস্থায় রয়েছে, এটা আগুন জ্বলেনি। আমি আপনাদেরকে আগেও বলেছি যে মোটা কাঠ জ্বলতে কিন্তু সময় বেশি লাগে, আর এটা কিন্তু কোরআন মাজিদ নয়। যে ভিডিওতে যেটা আপনি দেখছেন এটা একটি হাদিস গ্রন্থ, এটা কিন্তু কোরআন মাজিদ নয়। তো কোরআন মাজিদ একটা বিষয় আর হাদিস গ্রন্থ আরেকটি বিষয়। এটা হয়তোবা কেউ, আমার মনে হচ্ছে যে কেউ এটাকে এনে ভাইরাল হওয়ার জন্য দিয়েছে, ইউটিউব থেকে সে ভিউ কামাবে, সাবস্ক্রাইব কামাবে, টাকা ইনকাম করবে, ফেসবুকে ছাড়বে, ফেমাস হবে, এসব কারণে এই কাজগুলো করে থাকে। কারণ এখন ইউটিউবের যুগ, এখন সবাই ভাইরাল হওয়ার জন্য একটি বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলবে, হ্যাঁ মিথ্যা জয়ীফ হাদিস, জাল হাদিস এসব নিয়ে ছড়িয়ে দিবে। আর কোরআন মাজিদ যে আছে, কোরআন মাজিদ অক্ষত অবস্থা আছে নাকি কি অবস্থা আছে এইসব বিষয় নিয়ে তো আমাদের ইমান আসেনি, ঠিক না? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। অনেক কাফের আছে কোরআন মাজিদ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, অনেক কাফের আছে কোরআনকে অবমাননা করে, তো তাদের ব্যাপারে তো কোরআন তো অ্যাকশন নেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অ্যাকশন নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধৈর্যশীল, শাস্তি দিবেন, ধৈর্য ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু এইখানে যে কোরআন মাজিদ বারবার আগুন, কোথাও যদি আগুন লাগে তাহলে আমরা একটা জিনিস দেখি যে কোরআন মাজিদ আগুন ধরেনি, তার মানে কি কোরআন মাজিদ, এটা দিয়ে প্রমাণিত হয় যে ইসলাম সত্য? কোরআন মাজিদ আগুন ধরেনি বিধায় ইসলাম সত্য? তো কোরআন মাজিদ তো গুণে খেয়ে ফেলে, চার পোকা খেয়ে ফেলে, তো এটা কারণে কি কোরআন মিথ্যা? এটার কারণে কি কোরআন মিথ্যা হয়ে যাবে? কোরআন যদি পচে যায় তাহলে কি মিথ্যা? কোরআন মাজিদ যদি উপর থেকে, কোরআন মাজিদ যদি উপর থেকে পড়ে যায় বা ছিঁড়ে যায় তার মানে কি কোরআন মাজিদ মিথ্যা? এইসব নিয়ে তো ভাই ইসলাম তো আসেনি ভাই। কোরআন মাজিদ এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমরা কীভাবে জীবনযাপন করবো, কীভাবে চলবো সেটার জন্য এসেছে। কোরআন মাজিদ তো আগুনে পুড়ে নেই, এটা নিয়ে ইসলাম সত্য, ইসলাম প্রতিষ্ঠিত, হ্যাঁ এটা আপনার আকিদা, এটা তো ভাই আপনি তো সহিহ হাদিসে দেখাতে পারবেন না। কোরআন কাফেররা পৃথিবী থেকে পুরো বাতিল করতে পারবে না, মুছে ফেলতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছেন আমি কোরআন নাযিল করেছি, আমি এর রক্ষক, কিয়ামত পর্যন্ত আমি এটাকে টিকিয়ে রাখবো এবং এটা চলে যাবে লোহে মাহফুজে, যেখান থেকে এসেছে কোরআন সেখানে চলে যাবে। সুতরাং এই যে ভিডিও এডিটের মাধ্যমে আমরা যে ভিউ কামানোর জন্য কোনো একটা জিনিস ছেড়ে দিলেই আমরা এটাকে ট্রোল করি, এটাকে নিয়ে কি থেকে কি বানিয়ে ফেলি, এটা কিন্তু মোটেই উচিত নয়। ঠিক আছে, আবার দেখবেন ছবির মধ্যে আছে একটা বাচ্চা পানি আটকাচ্ছে, এটা কিন্তু এডিট করা,
এটাও এডিট করা। আমার মনে হয় না যে এটা কোনো একটা বাচ্চা ইচ্ছেভাবে পানি আটকাচ্ছে। ওই যে এর আগে একটি বাচ্চা একটু পাইপ ফেটে গিয়েছিল, সে রক্ষা করার চেষ্টা করেছিল। এখানে এই বাচ্চাটি দেখাই যাচ্ছে যে সে কি করছে। মনে হচ্ছে তাকে জোর করিয়ে বসিয়ে দিয়েছে যে তুই ধর, ধরলে আমি এটা ভাইরাল করি। ভাই এসব করা মোটেই মোটেই উচিত নয়। ভাই আপনারা এসব করবেন না, ইসলামকে আর নিচে নামায়েন না, বহুত নামিয়েছেন ভাই, আর দরকার নেই। টাকা পাওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য আর নিচে নামবেন না। সুবহানাল্লাহ, আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।